আসসালামু আলাইকুম, আমি পলাশ। তো আজকের ভিডিওতে কথা বলবো ভিভো V21 এই ফোনটিকে নিয়ে। তো ভিভো V21 এই ফোনটি কেমন হবে, আর এই ফোনটির কিন্তু একটা হাইলাইটেড বিষয় রয়েছে, সেটা হলো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ক্যামেরাতে অনেক 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 ফিচার রয়েছে, যেগুলো আজকের ভিডিওতে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে অথবা মাঝখানে যেখানে ইচ্ছা সেখানেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই ফোনটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে। ভিভো V21 এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে উইথ 90 হার্জ, এবং এই ডিসপ্লেটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে একই সাথে এই ডিসপ্লেটির ওভারঅল ভিউং এক্সপিরিয়েন্স কিন্তু বেটার পাবেন। তবে এই ডিসপ্লেটিতে থাকতেছে নচ, যা কিন্তু আমাকে একেবারেই এই বাজেটে ভালো লাগেনি। অর্থাৎ এই বাজেটে অবশ্যই 5 ডিসপ্লে দেওয়া দরকার ছিল, এর বাজেট অনুযায়ী কিন্তু ভাইবটাও অন্য লেভেলে আসতো। এবং এই ফোনটিতে নচ থাকা সত্ত্বেও অনেকটা মিনিমাল করা হয়েছে, নিচের চিন এবং বেজেলগুলোও খুবই ন্যারো করা হয়েছে, ভালোই লাগলো এই বিষয়গুলো। এবং এই ডিসপ্লেটির ভিউ অ্যাঙ্গেল বেশ ভালো ছিল, কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন ছিল বেশ ভালো, এখানে কোনো প্রকার নেগেটিভিটির ইস্যুই পাবেন না। এবং একই সাথে এর ভিউ এক্সপিরিয়েন্স ছিল ভালো, এবং ভিডিওতে অনেক শার্প ইমেজ পাবেন এখানে, এবং এখানে পাঞ্চি কালার সহ একই সাথে ভিভিড কালার প্রোভাইড করে, যেহেতু এই ফোনটির ডিসপ্লে অ্যামোলেড প্যানেল। অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এই ফোনটিতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং থাকতেছে ফেস আনলক সুবিধা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অ্যাকিউরেসি কিন্তু বেশ ভালো পেয়েছি, তবে কিছুটা আরও একটু ফাস্ট হওয়া দরকার ছিল। ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি সম্পূর্ণ এজি মেটাল গ্লাস তারা উল্লেখ করেছে, অর্থাৎ সেটা এই ধরনেরই কিছু, এজি মেটাল গ্লাস। এটা কিন্তু বেশ ভালো শক্তপোক্ত একই সাথে মনে হলো যে আপনারা যে আগের ফোনটা দেখেছেন ভিভো V20, সেম ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে। এবং এর ডিজাইনের যে ওভারঅল ভাইবটা, এটা কিন্তু অনেকাংশেই ভালো, অনেকাংশেই এটা কিন্তু অনেকটা কালার শো করে, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বিভিন্ন কালার শো করে এখানে। 177 গ্রাম ওজনের এই ফোনটির থিকনেস হচ্ছে 7.29 মিলিমিটার, যেটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। একই সাথে পাতলা, একই সাথে হ্যান্ড ফিলটা বেশ ভালো পাবেন, একাতে ক্যারি করা কোনো সমস্যাই না। এবং এখানে এই ফোনটির দুটি কালার অ্যাভেলেবল পাবেন, সানসেট ডাজল এবং থাকতেছে ডার্কস ব্লু। ডান পাশে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম রাখার। পাওয়ার বাটন একই সাথে কিন্তু ইন্টিগ্রেটেড করা আছে, যার কারণে এখানে একই সাথে হাতটা খুব সহজেই এক্সপেরিমেন্ট করা যায়, এখন ভালোই লাগে অবশ্যই। এবং নিচের দিকে পেয়ে যাবেন USB টাইপ সি পোর্ট, এবং থাকতেছে ইয়ারফোন জ্যাক, আরও থাকতেছে স্পিকার, এবং থাকতেছে প্রাইমারি মাইক্রোফোন। টপে থাকতেছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যার কিন্তু থাকা কিন্তু দরকার, তাই দিছে। আর এটা যেহেতু ক্যামেরা ফোন, ওভারঅল সব দিক দিয়ে ক্যামেরাতে এগিয়ে থাকা দরকার। অনেক কথাই তো বললাম, এবার কিছু কথা বলি চ্যালেঞ্জ সম্পর্কে। এই চ্যালেঞ্জটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কী অবস্থা সবার। তো ক্যামেরা সেকশন নিয়ে এবারে কথা বলা যাক। এই ফোনটিতে থাকতেছে 3টি ক্যামেরা, যার ভিতর মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এই মেইন ক্যামেরার অ্যাপারচার কিন্তু f1.8, এবং থাকতেছে OIS, মেইন ক্যামেরাতে OIS থাকতেছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতেছে। আরেকটি থাকতেছে এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ছিল 2.2, এবং এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু EIS সাপোর্ট করে। আরও থাকতেছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, অর্থাৎ ম্যাক্রো ক্যামেরাটা কিন্তু আমার কাছে অতটা ভালো মনে হয়নি, তারপরও চালানোর মতো আর কি। আর এই ফোনটির ফ্রন্টে থাকতেছে 44 মেগাপিক্সেলের ক্যামেরা, সেম ভিভো V20-র মতোই। এবং এই ফ্রন্ট 44 মেগাপিক্সেল ক্যামেরার অ্যাপারচার থাকতেছে 2.0, এই 44 মেগাপিক্সেল ক্যামেরাটা কিন্তু OIS সাপোর্ট করে। মেইন ক্যামেরার ফটোগুলো বেশ ভালো, ডেলাইটে কিছুটা স্যাচুরেটেড বেশি বেশি লাগে, এবং লো লাইটে এখানে শার্প ইমেজ আনার প্রচেষ্টা, এবং এখানে দেখা গেল যে শার্প ইমেজ আনতে গিয়ে অনেকটা স্মুথ হয়ে যায় ছবিগুলো। তবে বেশি লাইট থাকলে 10x জুম করেও ভালো ছবি পাবেন, এবং কালারটা খুবই ন্যাচারাল এবং কিছুটা বুস্টেড লাগে, দাস যা দেখতেও বেশ ভালো লাগে। একই সাথে আলট্রা ওয়াইড ক্যামেরাটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আলট্রা ওয়াইড ক্যামেরার ফিল্ড অফ ভিউ মোটামুটি ভালো, তবে লো লাইটে এখানে কিছুটা স্ট্রাগল করে, এবং দেখা গেল যে পোর্ট্রেট মোডের ফটোগুলো স্মুথ হওয়ার প্রচেষ্টা সব রয়েছে, এবং এজ ডিটেকশন মোটামুটি পারফেক্ট বলবো আমি। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 44 মেগাপিক্সেলের, 44 মেগাপিক্সেল অনুযায়ী এখানে কিন্তু সেরকম ডিটেলস আমরা পাইনি, লো লাইটে অনেকটাই স্মুথ হয়ে যায়, এবং এখানে শার্প ইমেজ আনতে গিয়ে অনেকটাই ঝামেলা করে ফেলে। এই ফোনের বড় চমক থাকতেছে এই ফোনের ভিডিও সেকশন, ভিডিও সেকশনে এই ফোনটিতে 4K 30fps ভিডিও করতে পারবেন, এবং 1080p 30fps এবং 60fps, এবং OIS সাপোর্ট করে 1080p তে। এবার এই ফোনটির র্যাম এবং রম নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে থাকতেছে 8GB RAM, 8GB RAM-এর সাথে এই ফোনটিতে থাকতেছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে কিন্তু ভিভো কিন্তু অনেক আগে থেকেই তারা মানে ভার্চুয়াল র্যাম সিস্টেম করে যাচ্ছে, যার কারণে 8-এর সাথে আরও 3 যোগ হতে পারে বা করতে পারেন যদি সেটা আপনার মন চায়। অর্থাৎ
ইন্টারনাল স্টোরেজ থেকে আপনাকে 3 GB ধার দেওয়া হবে এখানে 11 GB র্যাম করার জন্য। অর্থাৎ আমি মনে করি যে 8 GB র্যামের পরে আর সম্ভবত এত র্যাম লাগেই না, তারপর যদি লাগে আপনি এটা এর ফর্মুলাটা কাজে লাগাতে পারেন। এই ফোনটিতে থাকতেছে মিডিয়াটেকের প্রসেসর। একটু অবাক হলেও এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল, কারণ এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U ব্যবহার করা হয়েছে এবং এই মিডিয়াটেক ডাইমেনসিটি 800U এর সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। ফোনটিতে থাকতেছে 4000 mAh এর ব্যাটারি এবং ব্যাটারির সেকশনটা একটু কম, কারণ এখানে এই স্লিম আনার জন্য ব্যাটারিটা অনেকটাই কমানো হয়েছে এবং এখানে কিন্তু ওভারঅল ব্যাটারির পারফরমেন্স কিন্তু বেশ ভালো পাবেন, তবে খুব ভালো না। আর ব্যাটারিতে থাকতেছে সাথে প্রোভাইড করা হয়েছে একটি 33 W-এর ফাস্ট চার্জার এবং এই চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টারও কম সময় এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি ভালো পাবেন। অর্থাৎ অল্প সময়ে ফোনটিকে ফুল চার্জ করে কিন্তু দৌড়ে বেড়াতে পারবেন, কোনো সমস্যাই নাই। এই ফোনটিতে ওএস হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11 এবং এখানে থাকতেছে তাদের নিজস্ব ফান্টাস ওএস 11.1। ফান্টাস ওএস 11.1-এ কিন্তু মোটামুটি একটা ভালো পলিশড UI এর একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এখানে একই সাথে টাচ রেসপন্স বেশ ভালো পাচ্ছিলাম এবং এখানে কিন্তু ওভারঅল অ্যাপ ওপেনিং ক্লোজিং কিন্তু মোটামুটি ঠিকই বলবো, 8 GB র্যাম থাকাতে ভালোই পাচ্ছিলাম এবং ফার্স্ট টাইম এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800U ব্যবহার করার ফলেও কিন্তু এখানে বেশ ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করতে পারেন ভিডিও কোন ধরনের ভিডিও চান আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।